পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে সাভার থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই চক্র দীর্ঘদিন ধরে সাভার নবীনগর আশুলিয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অপকর্ম করে আসছিল। তাদের কাছ থেকে পুলিশ ব্যবহার করে এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কেউ পোশাক কারখানার কর্মী, কেউ বা গাড়ির মেকানিক, ছয়জনই মাদকাসক্ত হওয়ায় অল্পদিনে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এক পর্যায়ে রাজধানীর আশপাশে শুরু করেন সংঘবদ্ধ ডাকাতি। রাতে হাইওয়েতে পুলিশি কায়দায় চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে আসছিল এই চক্র। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এমন তথ্য তুলে ধরা হয়। পুলিশের পোশাক এবং পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, পুলিশের বেল্ট, টুপি সহ যাবতীয় একটি ইউনিফর্ম, ফুল ইউনিফর্মে পরিহিত হতে যা যা প্রয়োজন সবই তারা ব্যবহার করেছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানিয়েছে যে তারা শামীম রেজার নেতৃত্বে একটি ডাকাত দল বেশ কয়েক বছর ধরে সক্রিয় আছে। ডাকাতির পাশাপাশি আশুলিয়া এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধেও তারা জড়িত ছিলেন বলে জানায় র‍্যাব। বিশেষ করে রাজশাহী অঞ্চল থেকে ফেন্সিডিল, হিরোইন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য সে নিয়ে আসে এবং হোলসেলার হিসাবে সে কাজ করে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। ডাকাত দলের এই সদস্যদের কারা পুলিশের পোশাক ও আইডি কার্ড সরবরাহ করতেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। র‍্যাব কঠিন থেকে কঠিনতর আইন অনুযায়ী ব্যবস্থা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।